হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টার জলসে অনুষ্ঠিত গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকের শতুদ্র রায় চৌধুরী মানে হানি বাফনা এর লাইফ স্টাইল সম্পর্কে। যারা শতুদ্র রায় চৌধুরী মানে হানি বাফনা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। শতুদ্র রায় চৌধুরীর আসল নাম হানি বাফনা, ডাক নাম হানি, এবং তিনি জন্মগ্রহণ করেন 25 জুলাই 1988 সালে। সেই হিসাবে 2022 সালে ওনার বর্তমান বয়স 34 বছর। ওনার জন্মস্থানের কথা বলতে গেলে তিনি কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি এখন কলকাতাতে বসবাস করেন। ওনার পড়াশোনার কথা বলতে গেলে উনি ওনার স্কুল জীবন শেষ করেন সাউথ ওয়েন স্কুল থেকে, আর কলেজ জীবন শেষ করেন আশুতোষ কলেজ থেকে। ওনার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। হানি বাফনার কেরিয়ারের কথা বলতে গেলে উনি ওনার অভিনয় জীবন শুরু করেন 2014 সালে স্টার জলসে অনুষ্ঠিত তুমি আসবে বলে ধারাবাহিকের মাধ্যমে। তারপরে তিনি আরও অনেক সিরিয়ালে কাজ করেছেন, যেমন 2016 সালে স্টার জলসে অনুষ্ঠিত ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে বলরামের চরিত্রে অভিনয় করেছেন। সেই সালেই গোয়েন্দা গিন্নি ধারাবাহিকে অভিনয় করেছেন। 2017 সালে জি বাংলায় অনুষ্ঠিত বকুল কথা ধারাবাহিকে ঋষি রায় চরিত্রে অভিনয় করেছেন। 2020 সালে স্টার জলসে অনুষ্ঠিত প্রথমা কাদম্বনি ধারাবাহিকে দ্বারকানাথ চরিত্রে অভিনয় করেছেন। আর এখন তিনি গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকে শতদ্র রায় চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা, আপনি হানি বাফনাকে কোন সিরিয়ালের মাধ্যমে প্রথম চিনতে পেরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তিনি পেশায় একজন অভিনেতা এবং মডেল। ওনার ধর্ম হিন্দু ধর্ম, জাতীয়তা ভারতীয়, প্রিয় রং কালো এবং লাল। ওনার শখের কথা বলতে গেলে তিনি সাঁতার কাটতে খুব ভালোবাসেন। ওনার প্রিয় খাবার বিরিয়ানি। ওনার প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় পশু হলো কুকুর। ওনার প্রিয় নায়ক মনোজ বাজপেয়ী, আর প্রিয় নায়িকা শ্রীদেবী। এখন আমরা জানবো হানি বাফনার শারীরিক গঠন সম্পর্কে। ওনার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, আর ওজন হলো 68 কেজি। হানি বাফনার গায়ের রং ফর্সা, আর চুলের রং কালো এবং চোখের রঙও কালো। ওনার পরিবারের কথা বলতে গেলে ওনার বাড়িতে ওনার মা বাবা আর ওনার একটি বোন রয়েছে। ওনার বোনের 2021 সালে বিয়ে হয়ে গিয়েছে। ওনার বাবার নাম অরুণ কুমার বাফনা, আর মায়ের নাম সুরেশ কালহা বাফনা। ওনার প্রেমের কথা বলতে গেলে তিনি এখনও সিঙ্গেল। হানি বাফনার স্যালারি সম্পর্কে বলতে গেলে তিনি গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোডে 25 থেকে 30 হাজার টাকা নিয়ে থাকেন। ওনার মোট সম্পদের পরিমাণ হবে প্রায় 70 লক্ষ টাকা। হানি বাফনা টিভির পর্দায় যেমন খুব জনপ্রিয়, তেমনভাবে সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। ওনার ইনস্টাগ্রামে প্রায় 43 হাজারের চেয়েও বেশি ফলোয়ার রয়েছে। বন্ধুগণ, আজকে এখানেই সমাপ্ত। তো হানি বাফনাকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম আরও লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকে আরও যে অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরও লাইফস্টাইল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ওনাদের সম্পর্কে জানতে চাইলে গ্রামের রানী বিনা পানি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লেলিস্ট লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে।